আজকে আমার পুরো বিষয়টা হচ্ছে আপার প্রাইমারি সেকেন্ড ফেজ ভেরিফিকেশন। আপনি কি ডাক পাবেন আপার প্রাইমারি সেকেন্ড ফেজ ভেরিফিকেশনে, বা কতগুলি সিট হলো, তার প্রতিটি স্টেপ পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করব। তাই আপনি আমার সঙ্গে সাথে থাকুন এবং দেখুন যে আপনাদের কতগুলো সিট বেড়েছে বা কতগুলো টোটাল সিটে ডাকার সম্ভাবনা আছে, কেনই বা ডাকার সম্ভাবনা আছে, কবেই বা আপার প্রাইমারি সেকেন্ড ফেজ শুরু হতে পারে বা কবেই বা নিয়োগ হবে, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করতে চলেছি আমি ইমরান খান। আপনারা দেখছেন আইকে স্টাডি ক্লাস। অবশ্যই আপনি যদি আমার সাবস্ক্রাইবার হন, আপনাকে একটি মিষ্টি ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনো সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করুন। কারণ সাবস্ক্রাইব করলেই আমি যে আপার প্রাইমারির উপরে ইন্টারভিউ দিতে চলেছি বা ইন্টারভিউ প্রিপারেশন চলছে, অলরেডি আমি 20টা ভিডিও দিয়ে দিয়েছি, এখনো আমি মিনিমাম আরো 20টা ভিডিও দিব। তো এতগুলো ভিডিও দিয়েছি, সেই প্রতিটা ভিডিও প্রশ্ন করলে মিনিমাম আপনার কাছে 100টি প্রশ্ন হয়ে যাবে ইন্টারভিউর উপরে, যেগুলো পুরোপুরি ভাইটাল। সেই ভাইটাল বিষয়গুলিকে জানতে গেলে কিন্তু আপনার নোটিফিকেশন চাই। তাই সবার আগে, সবার প্রথমে পেতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, করতে হবে বেল আইকনটি দাবিয়ে রাখতে হবে, এবং কমেন্ট বক্সে আমাকে জানাতে হবে যে আপনি কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছেন বা ডাক পাওয়ার সম্ভাবনা আপনার কত বলে মনে করছেন। প্রথমে যে গুড নিউজটা আপনাকে দিতে চলেছি, সেই গুড নিউজটি হলো এই যে আপার প্রাইমারি সেকেন্ড ফেজ এই মাসের শেষের দিকে শুরু হবে বা নোটিফিকেশন দেবে, সেটা কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, আবার সেটাই বলছি। ইয়েস, এই মাসেই, হ্যাঁ, সম্ভবত 26-27 তারিখে এই নোটিফিকেশন বেরোনোর সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে প্রথম ফেজ খুব তাড়াতাড়ি, যেমন প্রথম ফেজের মতো আমাদের সরকার, বা আমাদের সরকার বলতে চেয়ারম্যান যে সৌমিত্র, যিনি তিনি যেভাবে কাজ করেছেন তাকে, তার জন্য একটি ধন্যবাদ সত্যি প্রাপ্য, এবং সত্যি খুব ভালো কাজ করেছেন। তো এইভাবে যদি কাজ করতে থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভেরিফিকেশন হয়ে যাবে, এবং ভেরিফিকেশন হয়ে, এবং ভেরিফিকেশন হওয়ার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তো সর্বপ্রথমে যে বিষয়টা আপনাকে বলতে চাই, আজকে আলোচনা করতে চাই, বিশেষ করে সিট কেন বাড়বে, কতই বা সিট বাড়লো, কি কি কারণে সিট বাড়তে পারে, সেই বিষয়গুলো আজকে কিন্তু আমি এখানে লিখে রেখেছি অলরেডি, সেই বিষয়গুলো আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। অবশ্যই বলার মধ্যে, চলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা মানিয়ে নেবেন, আমাকে কমেন্টে জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। চলুন দেখা যাক আজকের বিষয়গুলি। প্রথমত বলি অ্যাবসেন্ট ক্যান্ডিডেট। এই অ্যাবসেন্ট ক্যান্ডিডেট কিন্তু প্রচুর পরিমাণে আছে, কারণ আপার প্রাইমারিতে এমন অনেকেই ডাক পেয়েছেন যারা 11-12-9-10 অলরেডি জব করছে। তো তারা অনেকেই যাননি, অনেকে গেছেন কিন্তু অনেকেই যাননি, তো সুতরাং বা অনেকে অন্য কোথাও গেছেন তো যাননি, তাদের এই অ্যাবসেন্ট ক্যান্ডিডেটের পরিমাণ কিন্তু খুব পরিমাণ বেশি। প্রথমের দিকে বেশি পরিমাণ ক্যান্ডিডেট অ্যাবসেন্ট হলেও শেষের দিকে হয়তো কম পরিমাণ ক্যান্ডিডেট অ্যাবসেন্ট হয়েছে। তাহলে আমাদের যে 60টি টেবিল ছিল, 60 টেবিল ছিল, সেই টেবিলে দেখা গেছে যে কোন কোন টেবিলে, হ্যাঁ, মানে পার্সেন্টেজ হিসাব করলে কখনো মানে অ্যাভারেজ 30 হয়েছে, কোনো 40 হয়েছে, হয়তো বা কোন টেবিলে অ্যাবসেন্টের সংখ্যাটা অনেক কম হয়েছে। তো অ্যাভারেজ দেখা গেছে যে 30%, অ্যাভারেজ 30% মোটামুটি আপনার অ্যাভারেজে দেখা গেছে যে 30% অ্যাবসেন্ট হয়েছে। তো অ্যাবসেন্টের সংখ্যা যদি আপনি হিসাব করেন তাহলে সেটা আমি পরে আপনাকে বলছি। তো অ্যাবসেন্টের সংখ্যা হিসাব করলে মোটামুটি 3000, মোটামুটি 3000 ক্যান্ডিডেট অ্যাবসেন্ট ছিল বলে ধরা যেতে পারে, 3-4000 ক্যান্ডিডেট, হ্যাঁ, 3-4000 ক্যান্ডিডেট এখানে অ্যাবসেন্ট ছিল বলে ধরা যেতে পারে। এবার আসি কিছু কিছু ক্যান্ডিডেট, ধরুন তারা ডাক পেয়েছে অথচ তারা ইনভ্যালিড ক্যান্ডিডেট, মানে হয়তো তারা ভ্যালিডিটি নেই অথচ ফর্ম ফিল আপ করেছে বিশেষ কারণে। এর মধ্যে দুটো বিশেষ কারণ আছে, সেই দুটো বিশেষ কারণ আমি আলোচনা করবো আপনাদের সামনে। প্রথম কারণ হচ্ছে এই যে অনেকে হয়তো যখন ফর্মটা শুরু হয়েছিল তখন 2 বছরের বিএড এর মধ্যে তারা ফার্স্ট ইয়ারের বিএডটা হয়তো করে ফেলেছে, কমপ্লিটেড করেছিল, এবং সেকেন্ড ইয়ারের বিএড সে করছিল। এবার সে ভেবেছিল যে আমার পরীক্ষা তো সামনে, রেজাল্ট তো বেরিয়ে যাবে, তো আমি ফর্ম ফিল আপ করে দিই এবং সে ডাক পেয়ে গেছে, তাহলে সে ইনভ্যালিড ক্যান্ডিডেট। কারণ আমাদের অক্টোবর মাসের, অক্টোবর 2016 এর আগে যদি তার ডকুমেন্টস গুলো পুরোপুরি কমপ্লিট না হয় তাহলে সে বাদ যাবে, সেটা কিন্তু ভেরিফিকেশনে বলে দিয়েছে, তাহলে সে ইনভ্যালিড ক্যান্ডিডেট। আর একটা ইনভ্যালিড ক্যান্ডিডেট আছে, এমন কিছু ক্যান্ডিডেট আছে যাদের গ্র্যাজুয়েশনে 50% নেই, অর্থাৎ গ্র্যাজুয়েশন থেকে যারা বিএ, ভালো করে শুনবেন, মানে এই ব্যাপারটা নিয়ে অনেকে কনফিউজ আছে, অনেকে বারবার প্রশ্ন করছে, বারবার ফোন করছে, তো সত্যি আমি এই ব্যাপারটা আরো ভালোভাবে ক্লিয়ার করতে চাই যে এই বিষয়টা নিয়ে, যে গ্র্যাজুয়েশনের 50% ব্যাপারটা কি।
প্রথমত কথা বলে বলে থাকি, আপনি যদি ডিএলএড করে থাকেন তাহলে আপনার কাছে গ্র্যাজুয়েশনের 50% বিষয়টা বিষয় নয়, কারণ ওখানে পরিষ্কার লেখা আছে গ্র্যাজুয়েশনের 50% ডিএলএড করলে 50% বিষয়টা বিষয় নয়। আপনি যদি বিএড করতে থাকেন তাহলে আপনার কাছে গ্র্যাজুয়েশন বিষয়টা 50% বিষয়টা গ্রহণযোগ্য। এবার কিভাবে গ্রহণযোগ্য, যদি আপনি সেই ক্যান্ডিডেট হন যদি বিএড এর উপর গ্র্যাজুয়েশনের উপর ভিত্তি করে, অর্থাৎ বিএ বিএসসি বিকম যাই হোক না কেন, আপনার যদি আপনার গ্র্যাজুয়েশনের উপর ভিত্তি করে যদি আপনি বিএড করতে পারেন, ধরুন আপনি ক্যান্ডিডেট আছেন এসসি এসটি, তাহলে আপনি 45 বিএড করতে পারছেন, তাহলে আপনি যদি বিএড করতে পারেন, আবার বলছি গ্র্যাজুয়েশনের উপর ভিত্তি করে যদি আপনি বিএড করতে পারেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই ভ্যালিড ক্যান্ডিডেট। কিন্তু গ্র্যাজুয়েশনের উপর ভিত্তি না করে আপনি যদি বিএড করেননি, অর্থাৎ গ্র্যাজুয়েশনের উপর ভিত্তি করে আপনি বিএড করতে পারছেন না, তাহলে কিন্তু আপনি ইনভ্যালিড ক্যান্ডিডেট। বোঝা গেল? তাহলে ভালো করে বুঝি। এবার এই চালাকিটা অনেকে ধরুন গ্র্যাজুয়েশনে বিএড করতে পারছে না বলে মাস্টার ডিগ্রি করে সে বিএড করে ফেলেছে, তো মাস্টার ডিগ্রি থেকে বিএড করেছে, তাহলে সেই ক্যান্ডিডেট কিন্তু ভ্যালিড নয়। তো সেই ধরনের ক্যান্ডিডেট গুলো কিন্তু প্রায় খুব বেশি নেই, 1000 মতো আছে, ঠিক আছে। এছাড়াও কিছু লুকোচুরি ব্যাপার স্যাপার আছে, তো চলুন তো দেখা গেল, তাহলে 3 থেকে 4 হাজার, এখানে 1000 4000। এবার আপডেট ভ্যাকান্সি, সব থেকে বড় নিউজ হচ্ছে এই যে দেখা গেছে যে আমাদের যে স্কুলের পিপি হয় আর সেই পিপি যতদূর পর্যন্ত পৌঁছেছে সেই পর্যন্ত তারা কিন্তু আপডেট ভ্যাকান্সি নিয়োগ করে চলেছে। এর কারণ হিসেবে তারা দেখিয়েছে, কারণ স্কুলগুলোতে ভ্যাকান্সি প্রচুর পরিমাণে ভ্যাকান্সি হয়ে গেছে এবং যে নতুন পিপি কালেক্ট করা হয়েছে সেখানে কিন্তু অনেক স্কুলে আরো ভ্যাকান্সি অ্যাড করে দিয়েছে। তো ভ্যাকান্সি যদি সত্যিকারে আমাদের যে অথেন্টিক নিউজের সোর্স থেকে বলা হয়েছে যে পুরোপুরো ভ্যাকান্সি দিয়েছে, পুরোপুরো ভ্যাকান্সি দিলে কিন্তু খুবই ভালো, তবে আমার কোথাও একটা ডাউট হচ্ছে তাদেরকে, কারণ আমাদের এই সরকারের ভ্যাকান্সি আপডেটের হয়তো বা বলে এই দিচ্ছি এই দিচ্ছি করে, বাট আলটিমেটলি দেখা যায় শেষ পর্যন্ত খুব অল্প পরিমাণে ডাক পেয়েছে। তো আমি সেই দিকটা থেকে হয়তো আরো বাড়া উচিত ছিল, তবুও আমি কমে ধরেছি যে যে পিপি পর্যন্ত পৌঁছেছে একটা মানে একটা রাফ ক্যালকুলেশন করে, যেটা আমার দাঁড়িয়েছে প্রায় 5000 সিট মোটামুটি আপনার আপডেট হবে, এটা আমি আশা করছি, ঠিক আছে। তবে আপনি আপনার মতামত জানাতে পারেন যে কতগুলো সিট আপডেট হতে পারে, কত কতগুলো সিট আপডেট হতে পারে, বা সব থেকে ভালো হয় আপনারা যে একটা সার্ভে হয়েছিল কিছুদিন আগে যে কোন স্কুলে কত ভ্যাকান্সি আছে বা কোন স্কুলে পিপি পাঠিয়েছে, আপনি আপনার স্কুলে খোঁজ নিতে পারেন, যারা আমাদের সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন স্কুলের সঙ্গে তারা কিন্তু বলতে পারেন যে কত হতে পারে। যেমন আমি বলি আমার স্কুলে যেন 4টে ভ্যাকান্সি পাঠিয়েছে, তো 4টে ভ্যাকান্সি আবার নিউ পাঠিয়েছে, তো সেটা যোগ হবে। তো এই ধরনের অন্যান্য স্কুলে যে স্কুলগুলো আছে তো সেই স্কুলগুলো থেকে যে পাঠিয়েছে তো সেইগুলো যদি আপনি জানতে পারেন তাহলে একটা আইডিয়া আসতে পারে, ঠিক আছে। তো আইডিয়া আসতে পারে, তো আমি বলি আপডেট ভ্যাকান্সি 5K মতো। এবার আসি কিছু ক্যান্ডিডেট 4 নম্বর কারণ, আমি আপনাকে যে সিট বাড়ানোর 4টে কারণ, তার প্রথম কারণটা আমি বলে দিয়েছি, অর্থাৎ অ্যাবসেন্ট ক্যান্ডিডেট কারণ, দ্বিতীয় কারণটা হচ্ছে যে ভ্যালিড নেই ইনভ্যালিড ক্যান্ডিডেট আছে বলে, তৃতীয় কারণের আপডেট ভ্যাকান্সি, চতুর্থ একটি কয় আছে সেই কারণটা অনেকটা ছোট্ট হলেও কিন্তু গ্রহণযোগ্যতা আছে। কেমন? যেমন ধরুন বলি 11, 12, 11, 12 এবং 9, 10 শ্রেণীর কিছু টিচার রিফিউজাল লেটার দিয়েছেন, কারণ অনেকে দিয়েছেন তারা অ্যাবসেন্ট মানে অ্যাবসেন্ট থেকে গেছেন বা রিফিউজাল লেটার দিয়েছেন যে আমি গ্রহণ করছি না। তো তাদেরকে সত্যি ধন্যবাদ, আমার পরিচিত কয়েকজন আছে যারা 11, 12 জব করছে, অর্থাৎ আবার প্রাইমারিতে পেয়েছে, তারা রিফিউজাল লেটার দিয়েছে, তো আমি খুব খুশি, কারণ একটা বেকার জীবনে চাকরি সত্যি খুব কষ্টকর, কারণ আমি একদিন বেকার ছিলাম, আমি আমি সত্যি মানে দেখে খারাপ লাগে যে সরকার এমন এমন করছে আমাদের শিক্ষিত বেকারের সঙ্গে, তো সেটা খারাপের বিষয়। আমিও চাই আর একটা আপনারা জব পান, হ্যাঁ, বিশেষ করে বেকার ছেলেরা জব পান। এবার আপনি হয়তো বলবেন স্যার আমার জব অনেক দূরে, আমি বাড়ির কাছে পেলে কেন ছাড়বো, হ্যাঁ দেখুন আপনারা আপনি আপনি ছাড়বেন কি না ছাড়বেন সেটা আপনার একদম ব্যক্তিগত বিষয়, তবু একটা অনুরোধ করবো বা রিকোয়েস্ট করবো, আপনি একটা বেকারদের কথা ভাবুন, তারা কতদিন পরে সেই কতদিন পরে নিয়োগ হলো, সেই চাতক পাখির মতো বসে অপেক্ষা করছে কবে সে এক ফোঁটা জল পাবে, সেই জলটা যদি অন্য কেউ ছিনিয়ে নিয়ে যায় সত্যি তার কিছু করার নেই, সে কষ্ট এত কষ্ট কোথায় সহ্য করবে। তাই বেকারত্ব থেকে মুক্তি দিন এবং আপনি একটু কষ্ট করুন না, করুন না কষ্ট, হয়তো বা ভবিষ্যতে আপনার এর থেকেও ভালো আশা করবে, কারণ আপনি একজনকে যদি খুশি করতে পারেন তাহলে অন্যকে আপনাকে কিন্তু খুশি করার জন্য তৈরি হয়ে যাবে দুনিয়াতে। তাই বলবো আপনারা 11, 12, 9, 10 যারা অলরেডি জব করছেন বা অন্যান্য এসআই জব করছেন তারা অবশ্যই অবশ্যই আপার প্রাইমারিতে না এসে যদি আপনি ছেড়ে দিন কারো উপকার করেন সেটা কিন্তু খুব ভালো হয়, সেটা আমার রিকোয়েস্ট।
এবার আসি তাহলে আপার প্রাইমারি সেকেন্ড ফেজে কতগুলো ডাক পেতে পারে। দেখুন অনেকে হয়তো আমাকে অনেকে বলেছে, আমি অনেক খোঁজ নিয়েছি, অনেকে বলেছে না স্যার 5,000-6,000 বেশি হতে পারে না, অনেকে অনেকে হয়তো বলেছে না 5,000-6,000 বেশি হতেই পারে না, ডাক হতে পারে না। তবে আমি বলছি, আমি একদম বলে দিচ্ছি, ঠিক আছে, আমি এর আগেও বলেছি, এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি যে আপার প্রাইমারি ভ্যাকান্সিতে কাট অফ দিয়েছি। অনেকে হয়তো ভাবছে কাট অফ কম হয়েছে, দেখুন ওই কাট অফটা হতে চলেছে, কারণ অনেকে অনেকে অলরেডি ভিডিও পাবলিশ করেছে যে ভ্যাকান্সি বাড়ছে, কাট অফ কমছে। কিন্তু আমি অনেকদিন আগে আপনাকে কাট অফ দিয়ে দিয়েছি, যে কাট অফ পুরো টেবিলটা কাট অফ দিয়ে দিয়েছি। আমি অবশ্য আর একটা ভিডিও কাট অফ নিয়ে আসছি, বিশেষ করে আপনার সংস্কৃতের কাট অফ, অ্যারাবিকের কাট অফ এবং পিএই যারা আছে না তাদের কাট অফটা আমি দিইনি, তার কাট অফটা আমি নেক্সট ভিডিওতে দিতে চলেছি। চলুন তাহলে টোটাল ভ্যাকান্সি যেটা হতে চলেছে এই সেকেন্ড ফেজে ডাক পেতে চলেছে 9,000-10,000 ক্যান্ডিডেট। আবার বলছি, সেকেন্ড ফেজে ডাক পেতে চলেছে 9,000-10,000 ক্যান্ডিডেট। এই 9,000-10,000 ক্যান্ডিডেট আপনি হতে পারেন, ইয়েস আপনি হতে পারেন। তাই আপনার মতামতটা আমাকে জানান, যে আপনার মতামতটা জানান যে আপনার আপনি কি ডাক পাবেন কি পাবেন না বলে মনে করছেন। আর আপনি যদি ডাক পান তো আমি বলবো আপনার ইন্টারভিউ প্রিপারেশন দরকার। আর আপনি যদি ইন্টারভিউ প্রিপারেশন নিতে চান তাহলে আমাদের চ্যানেলটি ফলো করুন, এবং আমাদের এই চ্যানেলের তরফ থেকে একটি ইন্টারভিউ ম্যাটেরিয়াল তৈরি করা হয়েছে। সেই ইন্টারভিউ ম্যাটেরিয়ালটি 13টি টপিকের উপর তৈরি করা হয়েছে, 13টি টপিককে ভালো করে বিবেচনা করে ইন্টারভিউ দেখে আলোচনা করা হয়েছে, যে 13টি টপিক আপনি কভার করতে পারলেই আপনি ইন্টারভিউতে গেন হয়ে যাবেন। আর ইন্টারভিউ যদি ভালো না দেন তাহলে জব পাবেন না। তাই ইন্টারভিউ ভালো দেওয়ার জন্য আমি বলবো আমাদের ম্যাটেরিয়ালটি আপনি কিনে নিন। যদি আপনি আমাদের ম্যাটেরিয়ালটি কিনতে চান, যে কেমন হবে ম্যাটেরিয়ালটি বা দেখতে চান, তাহলে আপনি বলুন না আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমার 7076650708 নাম্বারে আমাকে একটি পিডিএফ আপনি লিখে পাঠান, আমাকে আপার স্যাম্পল চাই, তাহলে আমি স্যাম্পলটা দিয়ে দেব। স্যাম্পল নিয়ে দেবেন, একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক অ্যাকাউন্ট টাকার পরিমাণ পেড করলে কত টাকা, 500 টাকা দিলে শুধু পিডিএফ পাবেন, 500 টাকা, আর 700 টাকা দিলে আপনি গাইড পাবেন। আপনি যদি লাইভ ক্লাসের ইন্টারভিউ নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন, আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করুন, এবং অবভিয়াসলি হোয়াটসঅ্যাপ এসএমএস করবেন, ফোন করবেন না, কারণ হয়তো ফোন আপনার অ্যাটেন্ড না করতেও পারি বা ফোন অন্য কাজ থাকে, হয়তো আমি অনেক সময় ব্যস্ত থাকতে পারি, ঠিক আছে, কিন্তু আমরা অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজে আনসার দিয়ে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, দিস ইজ ইমরান খান সাইনিং অফ, টেক কেয়ার অ্যান্ড কেয়ারিং, শেয়ারিং অ্যান্ড লাভিং মি।